আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজনৈতিক সভা সমাবেশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাফ যা জানিয়ে দিল বিএনপির কঠিন ঘোষণা বিএনপি ইসির এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত মানতে চায় না শুধু মানতে চায় না না এই সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়েছে বিএনপি এবং বিএনপি যে মানবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিক বা না দেখ বিএনপি প্রোগ্রাম করবে যদিও আমরা এই দৃশ্য দেখতে চাই না দর্শক আমরা সবসময় নিয়মতান্ত্রিকতার পক্ষে আপনারা জানেন যে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিয়েছে যাতে রাজনৈতিক সভা সমাবেশ করার অনুমতি না দেয় সেই অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাপ জানিয়ে দিয়েছে আঠারো ডিসেম্বর থেকে রাজনৈতিক সভা সমাবেশে অনুমতি দেওয়া হবে না কিন্তু না আমরা বলছি এটা অসাংবিধানিক অতীতে নির্বাচনী প্রচারণার সময় এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বরং দু হাজার চোদ্দো আঠারোর মতো পরিস্থিতিতেও নেওয়া হয়নি আর বিএনপি জামাত বা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার আছে আমরা তাদের রাজনৈতিক কর্মসূচি আইন অনুযায়ী ইলেজিটিমেট হবে অবৈধ হবে সেরকম কর্মসূচি দেখতে চাই না আমরা চাই তাদের কর্মসূচি হবে আইনসিদ্ধ তাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ সরকার যদি আইন করে কর্মসূচি করা যাবে না সেটা তো তাহলে বেআইনি হয়ে যায় না বেআইনি দেখতে চাই না এই আমরা সরকারকে অনুরোধ করব এই সিদ্ধান্ত থেকে পিছু হটুন এটা সংবিধানের মূল স্প্রিটের সাথে সাংঘর্ষিক জরুরি অবস্থা ছাড়া সংবিধানের এই ক্লস থার্টি সেভেন আর্টিকেল সবার সমাবেশে অধিকারকে সাসপেন্ড করার কোনো সুযোগ নেই অতএব নির্বাচন কমিশন এভাবে তাদের ক্ষমতা বলে এ কাজ করতে পারে না তাদের তো একটা জিজড্রিকশন রয়েছে তাদের তো একটা লিমিটেশন রয়েছে সাংবিধানিক সুপ্রিমেসি আছে মৌলিক অধিকারগুলো এত সহজে সাসপেন্ড করা যায় না এগুলো বুঝতে হবে এজন্যে আমরা চাই সরকার বিএনপিকে সভা সমাবেশ করার অনুমতি দেবে সেই অনুযায়ী বিএনপি জামাত বা বিরোধী দলগুলো সভা সমাবেশ করবে এমনকি হেফাজত তারা যে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সেটা সরকারের অনুমতি আইন মেনেই করা হবে এজন্য এই যে সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না এটা যেন তারা প্রত্যাহার প্রত্যাহার করে রাজনৈতিক সভা সমাবেশ আঠারো ডিসেম্বর থেকে বন্ধ জাতীয় দাদা জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আঠারো ডিসেম্বর থেকে রাজনৈতিক দলের সভা সমাবেশ সহ সব রাজনৈতিক কর্মসূচি অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার চোদ্দো ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরপত্তা বিভাগ সূত্রে তথ্য জানা গেছে এর আগে গতকাল তেরো ডিসেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুল আসান এর মানে এখন থেকে আনুষ্ঠানিকভাবে সভা সমাবেশ যদি করে সেটা কার্যত বেআইনি হলো কিন্তু সংবিধান পরিপন্থী নয় বেআইনি মানে এখন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় যে নিয়ম করবেন সেটা তো আইন সেটা তো মানতে হবে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অতএব সেটা তো আইনে পরিণত হয়েছে এগুলো মানাও কিন্তু সুনাগরিকের দায়িত্ব কিন্তু বাস্তবে এটা যৌক্তিক নয় হ্যাঁ যদি এরকম বলতো যে শৃঙ্খলার স্বার্থে যেসব কর্মসূচিতে আগে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না এখন সেসব কর্মসূচিতে অনুমতি নিতে হবে অনুমতি যথাযথভাবে চাইলে অনুমতি দেওয়া হবে এরকম যদি একটু একটু উন্মুক্ত রাখতো তাহলে বিষয়টা হয়তো বা আরেকটু কম সমালোচনা হতো কিন্তু আমরা এখন যে কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো একেবারে সাপ জানিয়ে দিল সভা সমাবেশ নয় আঠারো ডিসেম্বর থেকে না এটা সাংবিধানিক অধিকার হরণ করা হলো বিজ্ঞপ্তিতে বলা হয় আঠারো ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো প্রকার সভা সমাবেশ বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ বা বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দিষ্টক্রমণ অনুরোধ করা হলো এর মানে দেখেন জোর করা হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোটে অংশগ্রহণ করা বা ভোট বর্জন করা এটা কিন্তু জনগণের অধিকার অতএব কেউ যদি ভোট বর্জন করার জন্য আহ্বান জানায় হ্যাঁ সহিংসতা করতে পারবে না কেউকে বাধা দিতে পারবে না ভীতিকর পরিবেশ তৈরি করতে পারবে না ভোটে অংশগ্রহণ করা ভোট দিতে যাওয়াটাও অধিকার ভোট দিতে না যাওয়াটাও অধিকার অতএব এখানে স্পষ্ট নির্বাচন কমিশন এবং সরকার একতরফাভাবে একটা দলের পক্ষে অবস্থান নিচ্ছে সিংহবাগ জনগণের যে অনুভূতি যারা ভোট দিতে চায় না একতরফা নির্বাচনে তাদের যে অধিকার সেটাকে জোর করে স্থগিত করার একটা চেষ্টা করা হচ্ছে এখানে দর্শকের আগে গত বারো ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক নির্দেশনা পাঠায় নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয় আঠারো ডিসেম্বর থেকে ভোটগ্রহণ সমাপ্ত হয় পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচারণা ব্যতীত নির্বাচনী কাজ যে বাধা হতে পারে বা ভোটাররা ভোট যাও এরকম ওখানে যাতে অনুমতি না দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল এখন দেখেন স্পষ্ট কথা যে নির্বাচন সভা সমাবেশ এই যে রাজ ভোটের প্রচারণা এখন ভোটে তো আছে শুধু আওয়ামী লীগ এবং তার মিত্ররা কোনো বিরোধী দল তো আর ভোটে নাই আর ভোটের প্রচারণা এটা কি রাজনৈতিক সভা সমাবেশ নয় এটাও তো রাজনৈতিক বড় রাজনীতি তো এইটা এর মানে কি শুধু আওয়ামী এবং তাদের মিত্রদের সুযোগ দেওয়া হচ্ছে এবং তাদের বিরোধী দলগুলোকে সুযোগ দেওয়া হচ্ছে না একদলীয় একটা শাসনের মতো বিষয়টা হয়ে গিয়েছে দর্শক বিএনপি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সভা সমাবেশ বন্ধে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গণবিরোধী নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা তো এক্সিকিউট করারই ঘোষণা দিয়েছে তো বিএনপি এই সিদ্ধান্তকে প্রত্যাহার প্রত্যাখ্যান করে কার্যত কঠিন ঘোষণা দিয়েছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের আগ পর্যন্ত ভোটের প্রচার ছাড়া অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি সভা সমাবেশ করতে স্বরাষ্ট্রমন্ত্র অনুমতি নিতে হবে অনুমতি নিতে হবে এখন তো বলে যে অনুমতি দেওয়াই হবে না অনুমতি দেওয়া হবে না সাব জানিয়ে দিয়েছেন আমরা তো সেরকমই দেখলাম আপনাদের শোনালাম দর্শক নির্বাচন কমিশন এমন সিদ্ধান্তের উদ্বেগ প্রকাশন নিন্দা জানিয়েছে বিএনপি দলটি বলছে সভা সমাবেশ বন্ধে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তা গণবিরোধী এর মানে এই সিদ্ধান্তকে গণবিরোধী বলাটাই বিএনপির কঠিন বার্তা কঠিন ঘোষণা চোদ্দো ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানায় বিএনপি বিবৃতিতে বলা হয় ভোটে অংশগ্রহণ করা বা না করা দুটি সিদ্ধান্তই দেশের প্রতিটি ভোটার ও রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার অ্যাবসোলিউটি রাইট রুহুল কবির রিজবি পারফেক্টলি অ্যাড্রেস দ্যাট যে আসলে ভোটে অংশগ্রহণ না করার অধিকার রয়েছে তবে জোর করে কিছু করার অধিকার কারণেই অন্যের অধিকারে হস্তক্ষেপ করার অধিকার কারণেই গণতান্ত্রিক বিশ্বের সকল দেশে সকল সমাজে ব্যক্তিগত ও দলীয় এই সিদ্ধান্তকে সম্মান জানানো হয় সেটাই স্বাভাবিক দেখেন পৃথিবীর অনেক উন্নত দেশে ভোটের কাস্টিং রেট কিন্তু কম যেমন আপনি যদি যুক্তরাষ্ট্র যান আমাদের ইউকেতে আসেন দেখবেন যে কাস্টিং কম হয় সবাই কিন্তু ভোট দিতে যায় না একটা বড় অংশ নাগরিকদের তারা ভোট দিতে যায় না ভ্রাম্যমাণ বুথ বিভিন্ন জায়গায় শপিং মল বিভিন্ন জায়গায় অফিস আদালত নানান জায়গায় বুথ বসানো হয় অনেক দিন বসে ভোট নেওয়া হয় যাতে ভোট দেয় তারপরও কিন্তু শতভাগ ভোট দূরের কথা শতভাগের কাছাকাছিও যায় না এর মানে ভোট বর্জন করা ভোট না দেওয়া এগুলো নিয়ে সিরিয়াস না হওয়াও কিন্তু একটা অধিকার এটা সারা পৃথিবীতে স্বীকৃত উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে অনেকেই ভোট দিতে যায় না তাদের ভালো লাগে না বা এগুলো নিয়ে তারা সিরিয়াস না তারা নিজের ব্যক্তি জীবন নিয়ে আছে অথচ বাংলাদেশে এখন ভোট বর্জন যারা করে তাদেরকে জোর করে তাদের সে অবস্থান থেকে ফিরে আসার জন্যে আইন করা হচ্ছে বাংলাদেশের জনগণের সমর্থনকে শক্তি হিসাবে ধারণ করে বিএনপি কখনোই নির্বাচনে অংশগ্রহণে বিপক্ষে নয় দেশে বিদেশে এটি আজ প্রতিষ্ঠিত সত্য যে নির্বাচনের নামে দুই চোদ্দো মানে বিএনপি নির্বাচন করতে চায় কিন্তু এই যে একতরফা নির্বাচন সমঝোতা ভিত্তিক প্রকল্প অথবা কেউ কেউ বলছেন যে ডামি নির্বাচন ডামি ইলেকশন এই ইলেকশনের পক্ষে বিএনপি নয় কিন্তু বিএনপি ভোটে অংশগ্রহণ করতে চায় তারা বরং সুষ্ঠু ভোটের জন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করছে তারা তো অন্য কিছু করার চেষ্টা করছে না তাদের চূড়ান্ত লক্ষ্য তো ভোট তো সেক্ষেত্রে এই ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে আইন এটাকে বিএনপি গণবিরোধী বলেছে আমরা যেহেতু আইনের শাসনে বিশ্বাসী আইন যাই করা হোক আইন মানার পক্ষে এজন্য সরকারকে বলবো আইনটা পরিবর্তন করুন সবার সমাবেশের সুযোগ দিন ভোটের পক্ষে প্রচারণার সুযোগ যেরকম আপনারা দিবেন ঠিক তদ্রুপ ভোটের বিপক্ষে যদি কেউ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায় সেই সুযোগও দেওয়া হোক আইনিভাবে